আসসালামু আলাইকুম বন্ধুরা, আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে দেখাবো কিভাবে লক করা গ্যালারি থেকে ফটো দেখবেন, অর্থাৎ যে সমস্ত ফোনগুলো গ্যালারি ফাইল ম্যানেজার এগুলো লক করা থাকে সেগুলো থেকে কিভাবে ফটোস ভিডিও ওপেন করে দেখবেন। আপনার বন্ধুর ফোন যখন আপনি হাতে লেন তখন কিন্তু আসলে গ্যালারি প্রথমে ওপেন করার চেষ্টা করেন, কিন্তু গ্যালারি ওপেন করতে গেলে এমনটা দেখাই, গ্যালারি লক আছে কিন্তু ফোন আনলক আছে। ফাইল ম্যানেজার যদি ওপেন করতে যান তাহলে ফাইল ম্যানেজারও লক করে রাখা থাকে, ফটো দেখতে পারেন না বা ভিডিওস দেখতে পারেন না। খুব সহজেই আপনি ফটোস ভিডিও দেখতে পারবেন লক থাকা অবস্থায়। প্রথমে চলে যাবেন ক্রোম ব্রাউজার, যে কোনো একটা ব্রাউজার হলেই হবে, আমি ক্রোমে যাচ্ছি। যাওয়ার পরে ডাটা কানেকশন না থাকলেও হবে, সমস্যা নেই, ডাটা লাগবে না। এখানে সার্চ করবেন FILE, ফাইল, তিনটা স্ল্যাশ দিবেন, স্পেস ছাড়াই এসডি কার্ড লিখবেন, এসডি কার্ড, CARD কার্ড লিখে সার্চ করবেন। এই যে আপনার ফাইল ম্যানেজার ওপেন হয়ে গেছে। এখন ফাইল ম্যানেজারের থেকে আপনি সব কিছু তো দেখতে পারবেন, আপনারা সবাই জানেন যে ফাইল ম্যানেজার থেকে সব কিছু দেখা যায়। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি আমার ফটোগুলো। এই যে এখানে যত ফটো তোলা আছে সবগুলো কিন্তু এখানে আছে। এবার ফটোর উপর ক্লিক করলেই একটি একটি করে ফটো দেখতে পারবেন। সেম প্রসেসে আপনি ভিডিওস এবং আরও ডকুমেন্টস যেগুলো থাকবে সব কিছু দেখতে পারবেন। এক কথা আপনার ফোনের মধ্যে যা কিছু আছে সব কিছুই ওপেন করে দেখতে পারবেন এই সহজভাবে। এই টিপসটা ইউজ করে সব কিছুই সহজভাবে দেখতে পারবেন। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। ধন্যবাদ।